পাকিস্তানের একজন গায়ক, তার নাম হচ্ছে জুনেদ জামশেদ, মারা গেছে প্লেন বাস্ট হয়ে, ছয় স্ত্রী মারা গেছে। সে তার প্রতিবেদনে, আমার কাছে একটা বই আছে, আমি উর্দু থেকে ইন্টারনেট থেকে ওটা বাংলা করেছি, আমি আর ছাপিনি, সময় হয়নি আমার ছাপা, ওটাকে বাংলা করা হয়েছে। ওই বইটা মাই জুনেদ জামশেদ বল রাহা হু, আমি জুনেদ জামশেদ বলছি, তিনি লিখেছেন তার প্রতিবেদনে, আমি যখন গান করতাম আমি বিএমডাব্লিউ গাড়িতে চেপে গেছি, রাস্তা দিয়ে পেরিয়ে যেতাম তো দেখতাম কিছু লোক গরমের সময় কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে রাস্তায়, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি চিন্তা করতাম লোকগুলো কি করতে যাচ্ছে, কারারা এই রৌদ্রতে গরমে কোথায় যাচ্ছে। বলছে আমি একদিন গাড়ি দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই, এত রৌদ্রতে কোথায় চললেন, বললে আরে বাবা আমরা মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে চললাম, বলে তোমরা পাগল, বলে জুনেদ জামশেদ চলে গেল। বলছে আবার আমার খোঁজ পেল, আমি চলে যাওয়ার পরে তিনাদের যে আমির ছিল সে খোঁজ লাগালো ওই লোকটাকে, বললে ওই হচ্ছে বিখ্যাত গায়ক পপ স্টার জুনেদ জামশেদ, তার খোঁজ লাগিয়ে তার ফোন নম্বর জোগাড় করে তাকে বললে জুনেদ তুমি একবার মসজিদে এসো, বলে দেখ আমার যাওয়ার সময় হবে না, আবার তাকে ফোন করে জলাই একবার আসুন আপনি, একবার সময় দেন, দশটা মিনিট সময়। সে দেখলে এত রিকোয়েস্ট করছে, তখন যাওয়া যাক, তাকে নিয়ে এসে বড় আলেমের সামনে বস করানো হলো, তাকে বলল তুমি কি পাও, বললে আমি অনেক বিলাসবহুল টাকা পয়সা পাই, বললে এত টাকা পয়সা তোমার আছে তুমি যদি ঘরের মধ্যে শুয়ে থাকো আর সেই বাড়িতে আগুন লাগিয়ে দিলে তুমি জ্বলে পুড়ে মরে গেলে কি হবে, বলে আমার সব শেষ হয়ে যাবে, বলে তুমি যে সম্পদ কামিয়েছ, যে বিএমডাব্লিউ গাড়ি, তোমার বিলাসবহুল বাড়ি, এই বাড়িগুলো কেয়ামতের দিনে জাহান্নামের আগুন হয়ে তোমাকে নিয়ে ঢুকবে জাহান্নামের ভেতরে। সে তখন কাঁদতে লাগলো, আমি কি আল্লাহর কাছ থেকে গাফিল, আমি কি আল্লাহকে ভুলে, আমি কি পদভ্রষ্ট। সেই দিনে তার স্টেজ শো ক্যান্সেল করলো আর বলল আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আরো থাকতে চাই। তার নামাজ হলো আসরের, তার নামাজ হলো মগরিবের, তার নামাজ হলো ঈশা, তারপরে তার নামাজ হলো ফজর, ফজরের পরে বললে আমি আপনাদের সঙ্গে এখন যতদিন আপনারা থাকবেন আমি কাটাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে সে ফোন করে বলে দিল আমার সব প্রোগ্রাম ক্যান্সেল করো, আমি আজ থেকে আর পপ স্টার জুনেদ জামশেদ নয়, আমি আল্লাহর গোলাম জুনেদ জামশেদ। পরিবর্তন হয়ে গেল। কেন? সে যখন একটা ভালো মানুষের কাছে এসে বসলো সে ভালো সঙ্গ পেল। আমি প্রত্যেকটা যুবককে বলবো বসলে নামাজিদের কাছে বসবে, একটা নামাজি যুবকের কাছে বসবে, একটা মসজিদে গিয়ে বসবে, একটা ইমামের কাছে গিয়ে বসবে, একটা ভালো আলেমের কাছে গিয়ে বসবে, কিন্তু খারাপ মানুষের কাছে ওঠা বসা করো না, তুমি খারাপ হয়ে যাবে, ইসলাম নিষেধ করেছে। এত সুন্দর আমার ভাই, দেখবেন অনেক যুবকরা আমাদেরকে বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি। আমি একবার মুর্শিদাবাদ যাচ্ছি, গাড়িটা আমার রাস্তায়, আমি পিশাব করতে দাঁড়িয়েছি, একটা ছেলে মোটর সাইকেল নিয়ে অনেক জোরে ঘুরে এলো, এসি আমার ড্রাইভার, আমি দূরে পিশাব করছি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি এটা ইয়াসিন হুজুর না, বললে কি হ্যাঁ। সে তাড়াতাড়ি রেডি হচ্ছে, আমার সেলফি নিবে, আমার সঙ্গে ফটো নিবে, আসা মাত্র হাতটা জড়িয়ে ধরে হুজুর আমি আপনার খুব বড় ভক্ত, আপনাকে খুব ভালোবাসি। আমি কি ভালোবাসো, তোমার মাথার চুলটা তো শুয়োরের মতো কেটেছো, চুলের দুদিকটা চাঁচা, উপরটা এরকম উঠে আছে, ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা, মানে তুমি আমাকে কি ভালোবাসো তাইলে, তোমার চুলটা তো আমার মতো হবে, নবীজি সুন্নতের মতো হবে। আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের যুবকরা আমাদেরকে বলে ভালোবাসি, কিন্তু তারা জিন্সের প্যান্ট পরে, তাই না, একটা আর্টিস্টের অনুসরণ করে কিন্তু একটা আলেমের অনুসরণ করতে পারে না, আমার রসুলের অনুসরণ করতে পারে না। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোম্বে যাব, বোর্ডিং পাস করাবো, সামনে এমন একটা ছেলে দাঁড়িয়ে আছে জিন্সের প্যান্ট পরেছে, মনে হচ্ছে ঠিক প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপর দিকে তুলে নাও, পড়ে যাবে, বলে না এটাই ডিজাইন, বলো আল্লাহ এরকম স্টাইল বেরুইছে যে খুলে পড়ে যাবে, পড়ে যাবে মনে হবে, এ পড়ছে না এরকম প্যান্ট পরছে না ছেলেরা, ঠিক মনে হচ্ছে প্যান্টটা খুলে যাবে এমন প্যান্ট পরছে। আমার ভাই এগুলো কেয়ামতের আলামত, শালীন পোশাক হবে না, নোংরা পোশাক পরবে। আজকে আমাদের অনেক মায়েরা কি পোশাক পরে, আমরা আমাদের মায়ের দিকে রুখতে পারছি না,
বাজারে গেলে বোঝা যায় না এটা আমাদের বাড়ির ভূমি বোঝা যায় কথা বলুন না আমার মায়ের আমার বোনের আসনম আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা হিজাব নিয়ে কথা বলেছ তারা শোনো কান খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না এটা আমার আল্লাহর ফর্মুলা কলা জানেন কলা কলাগুলো কেউ যদি বাজারে ঘাটাল বাজারে ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে বা কলাতে বসবে না ওই কলা কেউ কিনবে আপনারা কিনবেন কিনবেন না কেন মাছি বসেছে নোংরা হয়ে গেছে আমার মায়েরা তোমরা কলার জাত তোমরা যদি ইজ্জতকে ঢেকে নাও তোমাদের ইজ্জত বেড়ে যাবে আর যদি তোমরা নোংরা পোশাক পরো তোমাদের বেজ্জতি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলো আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে খুব ভালো করে শুনবেন আমাদের দেশে বললে মোলবিরা ছোট মুখে বড় কথা হয় আমরা বললে ছোট মুখে বড় কথা যারা শিক্ষিত জ্ঞানী গুণীরা আছেন আমি একজন ইয়াসিন আপনাদের ছোট ভাই বলে যাচ্ছি গায়ে লিবেন না বাস্তব কথা বলে যাচ্ছি আমাদের দেশে ফিল্ম তৈরি হয় আমাদের দেশে ফিল্মের পোস্টার লাগে ঘাটাল বাজারে আপনাদের ঘাটালে বাড়িতে একটা আর্টিস্ট আছে কি নাম জানো তা দেব এখন আমাদের দেশের এমপি ছেলেটার খুব ব্যবহার ভালো দেখছি খুব মানুষ দরদি আমি কয়েকটা ই দেখলাম ওর ভাষণ কি বললেন ওর ওর জন্য মঙ্গল কামনা করছি যাই হোক ফিল্মের একজন হিরো একজন নায়ক তার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট থাকে আর একজন নারী তাকে অর্থ উলঙ্গ করে দাঁড় করায় আর এরা নারী মর্যাদার কথা বলে আল্লাহর কসম পৃথিবীতে যদি কেউ নারী মর্যাদা দিয়েছেন তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন পৃথিবীর আর কেউ দিতে পারেনি পৃথিবীর কোনো জাতি দিতে পারেনি মায়ের দিকে ঢেকে দাও বোনের দিকে ঢেকে দাও ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না এটা আমার আল্লাহর ফর্মুলা এরপর আমার নবীজির কাছে আসুন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি থেকে ফিরে এসে সিজদায় পড়ে কাঁদছেন এত কান্না কেঁদেছেন মাটির চারিদিকটা যেন ভিজে গেছে হাজরাতে ফাতেমা বলছেন ওগো আব্বাসান ওগো আল্লাহর নবী আপনি কেন এত কান্নাকাটি করছেন হাজরাতে মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার স্বামী আপনি কেন এত কান্নাকাটি করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন এত পানি আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো হে ফাতেমা কান খুলে শুনে নাও আমি নারী দিকে আমার উম্মতি দিকে আমি জাহান্নামের আগুনে তিনটে মেয়েকে এমন অবস্থাতে দেখেছি তাই আমি কান্নাকাটি করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি অবস্থায় দেখেছেন আমার নবী বিশ্ব নবী বললেন আমি একটা মেয়েকে দেখলাম মাথার চুলটা বাঁধা অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে আর রক্ত চর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম হাত পা বাঁধা অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে রক্ত চর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েটা কি তিনটে মেয়ে কি অপরাধ করেছে আমার নবী বিশ্ব নবী বললেন প্রথম যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াতো আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি করত এবং নিজের স্বামীর অবাধ্যতা করত আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে তৃতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে আল্লাহ আমার মা বোনের দিকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার মা বোনেদের ইজ্জতের হিফাজত করুক বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে যে আমার মা আমার বোনেরা আজ থেকে নিয়ত করে নাও যে পর্দার মধ্যে আসবে সবাই নিয়ে আসবো মা বোনের দিকে জোরে বলুন ইনশাআল্লাহ আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বেটি আপনার সন্তান সকলকে আপনারা কি করবেন কি করবেন পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত আর পর্দার মধ্যে রাখবেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমেরিকার একটা ইহুদিদের মেয়ে তার প্রতিবেদনে লিখছে আমি একজন ইহুদিদের মেয়ে আমি যখন পড়তাম
মলবিদের লেখা আমি যখন শুনতাম যে ইসলামে নারীদের পর্দার কথা বলেছে আমি চিন্তা করতাম কিসের জন্য নারীদিকে পর্দার কথা বলেছে তার মানে ইসলামে নারীদিকে বঞ্চিত করা হয়েছে নারীদিকে ঢেকে দেওয়া হয়েছে নারীদের মূল অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এটা ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম এত ধর্ষণ কিসের জন্য বোরকার মধ্যে কি বরকত আছে বোরকার দ্বারা কি উপকার হতে পারে আমি তখন আমার শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে আমি একটা নোংরা পোশাক পরে 5 ঘন্টা পায়ে হাঁটলাম 5 ঘন্টার ভেতরে আমাকে কমপক্ষে 500 ছেলে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে আমার মায়ের আমার বোনেরা শোনো সেই মেয়েটা আবার প্রতিবেদনে লিখছে আমি 5 ঘন্টা বোরকা পরে হিজাব পরে হাঁটলাম বোরকা পরে হাঁটলাম 5 ঘন্টার ভেতরে মানুষ তো দূরের কথা কোন একটা প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি জোরে বলুন সুবহানাল্লাহ একটা প্রাণী তারপরে আমি এই হিজাবের মর্যাদা বুঝলাম তারপরে আমি বোরকার মর্যাদা বুঝে আমি ইসলাম কবুল করলাম জোরে বলুন সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে আজকে দেশের মানুষ বলছে হিজাব পরা যাবে না মেয়েদিকে ঢাকো বিজেপির গুন্ডারা আরএসএস এর গুন্ডারা কান খুলে শোনো মায়েদিকে ঢাকতে শিখো মায়েদিকে তোমার মায়ের ইজ্জত যতটা আমারও মায়ের ইজ্জত ততটা আমাদের কাছে আমার মায়ের ইজ্জত যতটা তোমার মাটাও আমার মায়ের মতন ততটাই ইজ্জত এটা মাথায় রেখে কাজ করবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হরিদ্বারে দাঁড়িয়ে কয়েকজন আপনার সমাজের নেতা হিন্দু সমাজের নেতা তারা ডাইরেক্ট ফতোয়া জারি করেছে মুসলমানদিকে হত্যা করে দাও কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই মলবিদের মুখ থেকে এই কথা শুনতে পাবে না যে হত্যা করে দাও জোর জবস্তি কেউ কি কলমা পড়াও কেউ কি ধরে কলমা পড়িয়ে দাও এ ভাষা শুনতে পাবে না কেউ কি কলমা পড়ানো জোর জবস্তি যায় না কেউ যদি নিজে থেকে কলমা পড়ে সে আসতে পারে তবে ইসলাম হচ্ছে সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ আমার ভাই কেউ আগুন ছড়াবেন না আগুন নিভাতে শিখুন আগুনকে ঠান্ডা করুন আমি আমার যুবক যুবতীদিকে বলে যাব আমি আমার মা বোনেদিকে ভাইয়েদিকে বলে যাব তোমরা সবাই ভালো হও পরকালের চিন্তা নাও মরণের পরে চিন্তা নাও আমি মরে যাওয়ার পরে আমার কবরটা কি হতে পারে আমি মরে যাওয়ার পরে আমার পরকালটা কেমন হবে একটু চিন্তা নিবে আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে যে নামাজি শুধু নয় নামাজির সঙ্গে সঙ্গে আমার আখলাক আমার চরিত্র আমার চলাফেরা আমার উঠা বসা যেন ভালো হয় আমার যেন উঠাটা ভালো জায়গায় হয় আমার বসাটা যেন ভালো জায়গায় হয় তা না হলে কবরে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ রব্বুল আলামিন কসম খেলেন শুনে রেখে দেন যারা মনে মনে করছেন মলবির কথা কেন মানব এই মলবিকে কেন মানব তারা কান খুলে শুনেলেন আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন আমার নবী বিশ্বদেব আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলুন সাল্লাল্লাহু আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত পাঠালেন নবীজি তদ্দর করে কাঁদতে লাগলেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাকটা কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাক এই হালাকে যখন তোমাদের মৃত্যুকে টেনে আনা হবে আনতুম হিনা ইজিন তানজুরুন তোমরা খালি চারিদিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে মানুষ যখন দেখবেন সমাজে মৃত্যুর শয্যায় শুয়ে থাকে তার যখন মৃত্যুর সময় হয় সে চারিদিকে তাকাই না কোরআন বলছে চারিদিকে তাকাবে কিন্তু কোনো বলার কোনো ক্ষমতা থাকবে না ওটা কেড়ে নেব আমি যখন তার হালাকে মৃত্যুকে টেনে আনা করাবো আমার ফেরেশতারা আল্লাহ কোরআনে অপর জায়গায় কি খেলেন কসম খেলেন অন্না জিয়াতি গরক আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের শরীরে পৌঁছায় আর প্রবেশ করে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই হালাকে প্রথমে টেনে আনা হয় আনতুম হিনা ইজিন তানজুরুন তখন তোমরা খালি ভ্যাল ভ্যাল করে চাকিয়ে দেখো তোমার দেখানোর মানুষ চেষ্টা করে
আমি বলবো যে আমার কষ্ট হচ্ছে তোমরা নামাজ পড়ো তারা চেষ্টা করে তার সমাজকে দাওয়াত দিবার জন্য যে কষ্টটা আমার হচ্ছে তোমরা আর খারাপ কাজ করো না কিন্তু তার ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে খালি তাকাতে থাকে কিন্তু বলার ক্ষমতা থাকে না আমি তখন তার মৃত্যুকে টেনে পার করে নিয়ে চলে আসি জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে চলুন আমার ভাই এই মৃত্যুকে আল্লাহ টেনে বার করে নেয় মানুষের শরীর থেকে তারপরে আমার আল্লাহ কোরআনে আবার কসম খেলেন ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা আমি আবার কসম খাচ্ছি ওই ফেরেশতা যখন তোমাদেরকে কবরে দাফন করা হয় দ্রুত গতিতে আমার ফেরেশতারা পৌঁছে তোমাদের কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদেরকে দাঁড় করিয়ে বস করিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে যখন তোমার পরিবার থাকবে না তোমার কেউ থাকবে না আজকে আমার মায়েরা আমার ভাইয়েরা আপনি হারাম খাচ্ছেন আপনার সন্তানের জন্য আপনি চুরি করছেন আপনার সন্তানের জন্য আমার মায়েরা আপনি বন্ধন লোন নিয়েছেন আপনার সন্তানের জন্য সকলে বলুন তকদিরের মালিক কে কথা বলুন জোরে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ যখন হায়াতের মালিক আর তকদিরের মালিক আল্লাহ আপনি আপনার সন্তানকে চুরি করে হোক ডাকাতি করে হোক লোকের মেরে হোক এক কোটি টাকা যদি দিয়ে যান আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনি রোধ করতে পারবেন না সে ভিক্ষা করে খাবে সেই কোটি টাকা চলে যাবে আমার ভাই ওই জন্য 50 টাকা রোজগার করবেন হালাল করবেন জোরে বলুন ইনশাআল্লাহ 50 টাকা করবেন হালাল রোজগার করবেন যেন হারাম না হয় যদি হালাল হয় তো আপনি জান্নাত পাবেন যদি হারাম হয় আমার আল্লাহর কাছে হিসেব লাগবে একটা গরিব মানুষ পরেজগার একটা বড় লোক পরেজগারের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে